রাজধানীর বনানীর হোটেলে 28 মার্চ ব্যয়কৃত টাকার হিসেব পাওয়া গেছে। 28 মার্চ বিকেল 4টা থেকে 29 মার্চ সকাল 10টা পর্যন্ত 18 ঘন্টায় তার ব্যয়ের পরিমাণ ছিল প্রায় 60,000 টাকা। সাফাতের নামে হোটেলের দেওয়া রিসিটে মদজাতীয় দ্রব্যের কোনো উল্লেখ নেই, তার মানে মাদকের আলাদা মূল্য রয়েছে। মানি রিসিটের সাথে মাদকের মূল্য যোগ করলে তার পরিমাণ আরও বেড়ে যায়। মানি রিসিট অনুযায়ী সেদিন মোট ব্যয় হয়েছিল 59,571 টাকা। হোটেলের সাফাত আহমেদের নামে যে মানি রিসিট তৈরি করা হয়েছিল তার কপি থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে ঘটনার দিন 28 মার্চ বিকেল 4:08 হোটেলের 701 নম্বর কক্ষটি ভাড়া নেয় সাফাত। পরে 701 নম্বর কক্ষটি বদল করে 700 নম্বর কক্ষে চলে যান। কক্ষ বদলের সময়ের কথা কোথাও উল্লেখ করা হয়নি। সেখানে তারা কোন কোন সার্ভিস নিয়েছিল তার বিস্তারিত বিবরণ মানি রিসিটে লেখা রয়েছে। গত 28 মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে গত 6 মে বনানী থানায় মামলা হয় 5 আসামির বিরুদ্ধে। সাফাতের গাড়ি চালক বিল্লালকে দিয়ে ঘটনার ভিডিও চিত্র ধারণ করা হয়। পরে দুই তরুণীর বাসায় সাফাতের দেহরক্ষী পাঠিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয় বলেও মামলায় বলা হয়েছে। ধারণা করা হয় ওই ভিডিও চিত্র অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকির মধ্যে তরুণীরা ঘটনার 1 মাসেরও বেশি সময় পর আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে তারা মামলার সিদ্ধান্ত নেন বলে জানান তারা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।